ठाकुरबाड़ीर स्पेशल निरामिष छानार डालनार रेसिपि निये आमी आज हाजिर होयेछि। नमस्कार, आमी अनन्या पेटुक ठाकुर चैनेले आपनादेरके सुस्वागतम जानाच्छि। छानार डालनाय छानागुलो होबे अत्यंत नरम तुलतुले और भीषण सुस्वादु। चलुन देखे नेওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করেছি। একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি কিছু মশলাপাতি। 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচের কিছুটা কম পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা ধনে। এখানে কিন্তু আপনারা গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন, যেহেতু ঠাকুরবাড়িতে গোটা মশলার ব্যবহার রয়েছে তাই আমি গোটা মশলা ব্যবহার করছি। 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু গরম জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 1 লিটার আর 250 ml পরিমাণ দুধ আমি এখানে ছানা কেটে নিয়ে নিয়েছি ছানার জল দিয়ে। মোট 300 গ্রাম পরিমাণ ছানা তৈরি হয়েছে। ভালো করে জল ঝরিয়ে খুব সুন্দর করে চটকে নেব সমস্ত ছানাটাকে। ছানার ডালনাগুলো যাতে ভাজবার সময় ভেঙে না যায় তার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে অ্যাড করছি। অল্প অল্প পরিমাণ ময়দা অ্যাড করে করে ছানাটাকে মেখে নেব। তারপর গোল গোল করে আর একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে একটা শেপ দিয়ে নেব। ছানার ডালনাগুলো সাইড থেকে একটু ফেটে ফেটে যদি যায় তাহলে আঙুল দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। 300 গ্রাম পরিমাণ ছানা থেকে 15টা এরকম চ্যাপটা চ্যাপটা ডালনা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি পাত্রের মধ্যে। আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ঠাকুরবাড়ির রান্নাতে সরিষার তেলের উল্লেখ আছে, ওই জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনি চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। এদিকে অন্য একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে অল্প একটুখানি লবণ গুলিয়ে নিয়ে নিচ্ছি। সরিষার তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবার পর ফ্লেম কিছুক্ষণ অফ করে আমি তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর খুব অল্প করে ছানাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। ছানা বা পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে মোটেই ভালো লাগে না। ছানা বা পনির যখনই রান্না করবেন এরকম অল্প করে ভেজে নেবেন আর অবশ্যই এইভাবে ভাজার পর জলের মধ্যে চুবিয়ে দেবেন। দেখবেন ছানা বা পনির খেতে কিন্তু ভীষণ ভালো হবে, খুব নরম হবে। এই একই রকমভাবে বাকি ছানাগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে জলের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি। এই জলটা অবশ্যই আমি রান্নাতে পরে ব্যবহার করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের আলু। আলুর পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি নিতে পারেন। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আলতো করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। মিক্সার গ্রাইন্ডারে ছোট জার দিয়ে দিচ্ছি আর যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে মশলা গরম জলে ভিজিয়ে বেটে নিলে খুব ভালো স্বাদ হয়। 1.5 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিয়েছি। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে আমি একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি। আপনি গুঁড়ো মশলা যদি ব্যবহার করেন তাহলে গুঁড়ো মশলাটাকেও এইভাবে গরম জলে একটুখানি ভিজিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন, খুব ভালো স্বাদ তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর মশলার বাটি ধোয়া একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর ফোড়নের কিছু মশলা আমি গুছিয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করে নিচ্ছি, 2টো তেজপাতা নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা। 1/4 মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি একটা ছোট এলাচ নিয়ে নিয়েছি একটু ফাটিয়ে, 2টো লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনি। এখানে ফোড়নের মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আর ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু এই ফোড়নের মশলার ব্যবহার নেই, তবু আমি এটা দিয়ে দিয়েছি আর রান্নার স্বাদ এতে খুব ভালো হয়েছে। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন অনুরোধ রইল। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনি আপনার অপছন্দ হলে অবশ্যই ব্যবহার করবেন না। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আবারও মশলাটি কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে। मसला एकटू शुकनो शुकनो देखते लागछे। मसलार बाटी धोया जल आमी एखाने एक टेबिल चामच परिमाण दिए दिच्छी। आबारो कम आछे मसलाटा कषिये नेब। एइभावे 2 থেকে 3 बार जल दिए दिए आमी मसलाटा कषिये नेब। तारपर छाना भेजानो जलटाओ आमी एखाने मसला कषानोर जोन्नो व्यवहार करछि। ठाकुरबाड़ीर जे रान्नागुलो आमी करछि तार प्लेलिस्ट ओपरे आई बाटने दिए राखबो। आपनि आग्रही होले अवश्यई आई बाटन प्रेस करे अन्यान्य रान्नागुलो देखे निते पारेन। एखाने आमी दिए दिच्छि गरम जल। जतटुकु ग्रेभि आपनार प्रयोजन होबे सेटा बुझे गरम जलटा व्यवहार करबेन। आर आमी भेजे राखा आलुर टुकरोगुलो दिए दिच्छि। आमी एई रान्नाटिते 1 থেকে 1.5 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি। ভাজা ছানা ভিজিয়ে রাখার জলটাও আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এবার একটা ঢাকনি দিয়ে চাপা দিয়ে দেব আর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আর গ্রেভির পরিমাণটাও আমার ঠিকঠাক মনে হচ্ছে। এবারে আমি ভেজে রাখা সমস্ত ছানাগুলোকে দিয়ে দেব এই ডালনার মধ্যে। আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। আপনিও কিন্তু অবশ্যই একবার এইভাবে ছানার ডালনা রান্না করুন, দেখবেন ভীষণ ভালো হবে। পরিবারের লোকেরা খেয়ে খুব ভালো বলবে। আর রান্নাবান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিয়ে দিয়েছি। অবশ্যই রান্না করবার সময় দেখে নেবেন। ঝোলটা আমি একটু চেক করে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দুটো কাঁচা পাকা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ঠাকুরবাড়ির স্পেশাল ছানার ডালনা। আমার রান্না বান্না তো হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা অনেক ভালো থাকবেন। নমস্কার।